সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের সবাইকে বিজয় মাঠে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের একটি হেডলাইন শিরোনাম আদর্শ মানুষ গড়ার নৈতিক শিক্ষকতার শিক্ষার প্রয়োজনীয়। বলুন তো, এই আদর্শ কি করে মানুষ গ্রহণ করবে? যে দেশে ঘুষ দুর্নীতি লুটপাট অনেকটা বৈধ, সেখানে এইসব আদর্শের কথা কেউ শুনবে? ফলে যতক্ষণ পর্যন্ত আমরা দেশের একটি সুশাসন কায়েম করতে না পারব এবং আমাদের যে সংবিধানের মৌলনীতি, যে মানুষের মৌলিক চাহিদা, সেই চাহিদা রাষ্ট্র কর্তৃক যদি আমরা বাস্তবায়নে উদ্যোগী না হই, তাহলে এইসব মানে কথাই ক্রীড়া মিলবে না। ফলে আমাদের এই 52 বছরের তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে আমাদের সংবিধান আছে কিন্তু কাগজে ওটা বাস্তবে নেই। আমরা মূল্যবোধের কথা বলে মুখে বলি, বাস্তবে তা প্রয়োগ করি। আমাদের এই নির্বাচনে বলা হয়েছে যে মাত্র 75 লাখ টাকা খরচ করা যাবে। আচ্ছা বলুন তো, যিনি নির্বাচিত হবেন তিনি কয় কোটি টাকা খরচ করবেন? কয় কোটি টাকা খরচ করবেন? এমনও শোনা যায় যে নমিনেশন করার জন্য 20 কোটি টাকা দিতে হয়, 1 কোটি 2 কোটি টাকা, আপনাদের ধারণার বাইরে 20 কোটি টাকা। তাহলে যিনি নির্বাচিত হবেন তিনি তো টাকা তুলবেন। তাহলে একজন এমপি সাহেবের বেতন 50,000 টাকা, 5 বছরে কত টাকা আসবে? বেশি কিছু আসে না। তারপর তো তার খরচ আসবে, তাহলে সে বিনিয়োগ কেন করলো যদি টাকা না তুলতে পারে? ফলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই সমস্ত ব্যবস্থা না নিতে পারি, তাহলে এই সাংস্কৃতিক সংগঠন নৈতিকতার প্রশ্ন তুলে খুব একটা এগিয়ে যাওয়া যাবে। তারপরে কি আমরা বলবো না? অবশ্যই বলবো, বারে বারে বলবো, আমি আমার কথা বলতেই থাকবো, একদিন একদিন কেউ শুনবে। কিন্তু আমি বলতে চাই, যখন মুক্তিযুদ্ধ করেছি তখন আমার বয়স মাত্র 15 বছর। আমরা দুই ভাই, বাবা মার দুই সন্তান, দুই সন্তানই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। বড় ভাই তখন তাকে পুড়ে দিয়ে জেলে পাঠায়, আর যারা ব্যাংক লুট করলো তাদের কি করলো? তাদের প্রমোশন হয়। যিনি ব্যাংক লুট করে দিল, ব্যাংক খতম করে দিল, ক্লাসে বলো দুটো ব্যাংক, তাদেরকে প্রমোশন করা হয়। এই হচ্ছে নৈতিকতা। মানে এগুলো বলবেন আপনি বিরাট বাজার পাবেন। কিন্তু কিছু সমাজে কিছু মানুষ থাকে যারা অকট্ট সত্য কথা বলে, বলতেই হবে, কেউ না কেউ এই কথা বলতে হবে। 1971 সালে বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট পেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মেনে নেয়নি, কিন্তু বঙ্গবন্ধু সাহস নিয়ে এই বাড়ি উচ্চারণ করেছিলেন, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, নির্ভয় তিনি কথাটা বলেছিলেন, বলে আজকে বাংলাদেশ। ফলে এইরকম সাহসী মানুষ দরকার।
আর সেই সাহসী মানুষের তৈরি করে জাতি, রাষ্ট্র, একটি সমাজ, একটি রাষ্ট্রীয় রীতিনীতির মধ্যে দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে। আমরা সেখানে নেই। আজকে যিনি সভাপতি করছেন, সভাপতিত্ব করছেন